প্রকাশ্যে দিনের আলো, তাও আবার খোদ সরকারি পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের অফিসের বোথ থেকেই ছিনতাই ব্যাগ ভর্তি টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি কোনো সাধারণ পোস্ট অফিস নয়, কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে। এজেন্ট অজয় কুমার বসুর অভিযোগ অনুযায়ী আজ দুপুরে তিনি আর পাঁচটা সাধারণ দিনের মতোই পোস্ট অফিসে এসেছিলেন গ্রাহকদের বিভিন্ন কাজ নিয়ে। কাঁধে ছিল একটি ব্যাগ, সেই ব্যাগে ছিল 1,05,000 নগদ টাকা, বেশ কিছু চেক এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ অন্যান্য গ্রাহকদের সার্টিফিকেট। অজয়বাবু সেই অফিসের একটি বন্ধ কাউন্টারের সামনে ব্যাগটি রেখে পোস্ট অফিসের এক মহিলা গ্রাহককে বলে তিনি ঢোকেন মাত্র 1 মিনিটেরও কম সময়ের জন্য। আর এরই মধ্যে সেই সময় আসা এক অজ্ঞাত যুবক সেই মহিলাকে তার পায়ের কাছে পড়ে থাকা 10 টাকার নোটের কথা বলে। সেই মহিলা 10 টাকার নোটটি তুলতে গেলেই সেই যুবক তার পাশে থাকা ব্যাগ নিয়ে সকলের সামনে দিয়েই বেরিয়ে যায়। হয়েছে বলতে আমি 11:10 পোস্ট অফিসে ঢুকেছি, ঢুকে ব্যাগের মধ্যে আমার 1,05,000 টাকা ছিল। এই টাকাটা কাদের টাকা? পাবলিকের টাকা, এবং চেক মেক যাবতীয় যা যা পাখি সব ছিল। এবার আমি ঢুকে ওখানে লিখছিলাম, লিখে এক ভদ্রমহিলা আমাকে কাছে ভদ্রমহিলাগুলো যে ব্যাগটা দেখুন আমি ভেতর থেকে আসছি, উনি ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ওনার পাশে 4টে 10 টাকার নোট ফেলে দেয়। উনি কুড়াতে গিয়েছেন তখন ব্যাগটা নিয়ে চলে যায়। আমি খুব মানে সামান্য একটু নেবেন, আমার সংসার চলায় দায় হয়ে যাবে, আমি যাতে টাকাটা যাতে পাই তার ব্যবস্থা নাহলে আমার মানে মৃত্যু ছাড়া আমার কোনো উত্থান করবে। পুলিশ বলছে এইভাবে লিখে অ্যাপ্লিকেশনটা লিখুন, তারপরে অফিসার যাবে গেট আইডি ওই ইয়ে টিভি থেকে এটাকে ইয়ে করবে। পোস্ট অফিসের সিসিটিভি ক্যামেরায় এই ঘটনা স্পষ্টভাবে ধরা পড়ে। এ প্রসঙ্গে পোস্টমাস্টার প্রগত বাগ জানান তিনি উচ্চ মহলকে বিষয়টি জানাবেন, তবে নিরাপত্তার বিষয়ে তার কিছু বলার নেই, সে বিষয়ে ডিপার্টমেন্টের আধিকারিকরা হয়তো বলতে পারবেন। ঘটনা ঘটার পর আমাকে যেটা ইনফর্ম করলো, আমরা সিসিটিভিতে দেখলাম ওই রকম একটা ঘটনার একটা লক্ষ্য করা গেল, এইটুকু। এর বেশি আমি আর কিছু জানি না, আর বেশি কিছু বলবো না। মানে মানে যার হয়েছে তিনি কি পোস্ট অফিসের স্টাফ নাকি? না, উনি পোস্ট অফিসের স্টাফ নন, যার ঘটনা ঘটেছে তিনি এজেন্ট। নামটা বলতে কি ব্যবস্থা নিচ্ছেন? যদিও এই ঘটনায় স্তম্ভিত এবং আতঙ্কিত অন্যান্য গ্রাহকরা, কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে যদি এভাবে নিরাপত্তাহীনতার অভাব থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে লেনদেন করতে আসবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।